স্বাভাবিক তার নাম যেভাবে উঠে আসছে বিভিন্ন জায়গায়, বিচারপতি পর্যন্ত সন্তুষ্ট নয় যে এদেরকে কেন ডাকা হচ্ছে না। ডাকা তো হয়েছে, আমার কাছে তো যা মনে হচ্ছে আগামী দিনে আরও যারা যাদের নাম সিইও থেকে শুরু করে এরকম নাম আছে লিপসেন বাউন্স, তাহলে সবাইকে ডাকতে হবে, ওনার বাড়ির লোক আরও ডাকতে হবে, তাদেরও তো নাম আছে সিইও। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাজভবন থেকে ১৬ পুলিশ নিরাপত্তা সিআরপিএফ। দেখুন, রাজভবনের মালিক হচ্ছে মহামহিম রাজ্যপাল, তার সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে পুলিশ রাজনৈতিকভাবে ব্যবহার হয়, রাজ্য সরকার এবার নিজে সরিয়ে নিয়েছে নাকি রাজ্যপাল সরিয়ে দিয়েছে সেটা পেরে গেছে। এতে কি নিরাপত্তা কিছু ঘাটতি হবে না আরও ভালো নিরাপত্তা হবে? নিরাপত্তা তো ভালো হবে, রাজ্যপালের নিরাপত্তা তো কোনোভাবে ঘাটতি হওয়া যায় না, কেন্দ্রীয় বাহিনীর একটা আরও ভালো নিরাপত্তা হবে। গাইঘাটায় বিজেপি মহিলা কর্মী খুন কীভাবে দেখছি? দেখুন, আমাদের জেলা সভাপতির সাথে কথা হয়েছে প্রাথমিকভাবে, আরও বিশদে আমরা এর তদন্ত করেছি আমাদের তাদের তরফ থেকে, যে দেখতে চাই আমরা যে এটা খুন হয়েছে না আত্মহত্যার কোনো বিষয় আছে, আমরা সমস্ত পুলিশি তদন্তের উপর আশ্বাস আছে। পুলিশের তদন্তে আমাদের বিশ্বাস নেই, আমরা পরিবারের সাথে কথা বলবো, পরিবার যে দাবি জানাবে সেই দাবির প্রতি আমাদের সহানুভূতি। আর ধূপগুড়িতে সমবায় সমিতির দুর্নীতি